কর্ণাটক বিধানসভা নির্বাচন ছিল একটা বড় চ্যালেঞ্জ। দেশের মানুষ বিভাজনের রাজনীতি, জাতপাতের বিদ্বেষের রাজনীতি, বেরোজগারি এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে করাপশন, এই করাপশনে ভরপুর কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যে নরেন্দ্র মোদীজি প্রচার করে উনি কর্ণাটকের উন্নয়নে ভোট ভিক্ষা করেছিলেন নিজের পক্ষে। কংগ্রেস দল উন্নয়নের পক্ষে আপনারা সবাই দেখছেন এজিটি লাইভ 20.7। দেখতে রহিয়ে এজিটি লাইভ 20.7 আর আমাদের চ্যানেল পর লাইক, শেয়ার আর কমেন্ট করনা না ভুলে। শুকরিয়া। দিস ইজ এজিটি লাইভ 20.7। ইউ অল আর ওয়াচিং এজিটি লাইভ 20.7। If you like this news content, please don't forget to like, share and comment. Thank you and bye. ভোটের জন্য তারা জনগণের কাছে আবেদন করেছিল। আজকে দেখা গেল কংগ্রেস দলের আবেদনে সাড়া দিয়ে কর্ণাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস দলের জয় সূচিত হচ্ছে। সারা দেশে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত, ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দলের নেতা কর্মীরা তাদের আগামী দিনের ভবিষ্যতের যে রূপরেখা এটা তারা নির্ধারণ করতে সক্ষম হবে। আমাদের রাজ্যে আমরা বিগত বিধানসভা নির্বাচনের পরে যে সন্ত্রাসের চিত্র পরিলক্ষিত হয়েছে, যেভাবে বিরোধী দলের উপর নির্যাতন নামিয়ে নিয়েছে, কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙার যে প্রচেষ্টা হয়েছে, এই নির্বাচনের ফলাফলে এটা প্রমাণিত হয়েছে যে দেশের মানুষ কংগ্রেসের সঙ্গে আছে। রাহুল গান্ধীর প্রতি এবং সোনিয়া গান্ধীর প্রতি, প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি, এআইসিসির সভাপতি আমাদের মল্লিকার্জুন খড়গের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা কর্ণাটকের কংগ্রেস সভাপতি, কংগ্রেসের বিরোধী দলনেতা সহ সমস্ত কর্মী সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এবং আগামী দিনগুলিতে সারা দেশব্যাপী এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে প্রতিফলন, এটা কর্ণাটক থেকে প্রতিফলিত হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনগুলি যে আসছে সেখানেও কংগ্রেস ব্যাপক ভালো ফল করবে এবং এই 24 সালের যে লোকসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে দেশের সরকার গঠিত হচ্ছে যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভারত জোড়ো যাত্রার মধ্যে যে সাড়া পাওয়া গেছে তার প্রতিফলন আজকে ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সমস্ত রাজ্যে, সেখানেও এটা প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ চায় রোজগার, দেশের মানুষ চায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে, দেশের সংবিধানকে অটুট রেখে সারা দেশে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসই একমাত্র দল। এই দলের উপর ভরসা রেখে মানুষ যেভাবে কর্ণাটকে ভোটদান করেছে, আগামী দিনে সারা দেশে এর এই ভোটদানের চিত্রটা, এটাও আমরা আশা করছি। ভবিষ্যৎ কংগ্রেসের জন্য সারা দেশ মুখিয়ে আছে, রাহুল গান্ধীর নেতৃত্বে দল সংগঠিত হচ্ছে। আগামী দিন ভারতবর্ষের বুকে নতুন সরকার।